নীল আকাশের সাথে নীল শাড়ি পরেছি ম্যাচিং করে, অনুভূতিটা এত সুন্দর, যা সাদা সাদা কাশফুলের ভিতরে অনেক ভালো লাগছে। এই প্রকৃতিতে আমরা যে আজকে আসতে পারবো তা বুঝতে পারি না, অনেক দিন যাবতই আসার কথা ছিল আসতে পারি নাই, এই ওয়েদারের কারণে আমি আজকে ফ্যামিলি সহ আসছি। অনেক ভালো লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা ম্যাচিং করে নীল শাড়ি পরে আসছি সবাই মিলে, তো আমি চাচ্ছি যে এরকম প্রকৃতি যেন আমাদের সব সময় পাই। আমরা শহরে থেকে যে এত সুন্দর প্রকৃতি পাবো সেটাও কখনো ভাবি নাই। আমরা এগুলো গ্রামে আর কি এগুলো ই করছি, কিন্তু শহরে যে এত সুন্দর জিনিস আছে তা কখনো কল্পনাও করি না। এভাবে কাশফুল হচ্ছে, ফুল সবারই ভালো লাগে, আর কাশফুল দেখলেও মনটা অনেক বেশি উৎফুল্ল লাগে। আর এতদিন এই লকডাউনে যেহেতু এই সিচুয়েশন করোনার, তো এর ভিতর আমরা যখন একটু বের হতে পারি তখন আমাদের মনটা আরও বেশি ভালো লাগে। সো ফুল দেখলে এমনি ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, তাই শরৎ ভালো লাগে। খুবই ভালো লাগতেছে, শরতের নীল আকাশ আর প্রকৃতির সাথে ম্যাচিং করে নীল শাড়ি পরে আসছি। এই আর কি অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার, বাট আজকে আসতে পারছি, খুব ভালো লাগতেছে। আমার খুবই ভালো লাগতেছে এখানে, আমরা নগরের মধ্যে থাকি, এই শহরের মধ্যে এত সুন্দর কাশফুল পাবো আমরা কখনো ভাবতে পারি নাই। আজকে এসে এখানে আমার খুবই ভালো লাগছে, ইনশাল্লাহ আগামীতে আমরা যেন আরও এরকম সুন্দর দৃশ্য পাই, আমরা যেন ছবি তোলার জন্য খুব ভালো এই প্লেস পাই, আরও জানি এরকম ভালো ভালো কাশফুল হয় অন্য অন্য প্লেসে, জানি আমরা আরও ভালো ই করতে পারি, ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। শরতের মানে শরৎ বলতাম, শরৎ মানেই কাশফুলের, চারদিকে কাশফুলের রাশি রাশি থাকবে। তো মানে কিছুদিন যাবতই প্ল্যান করছিলাম আসবো, সকলেই মানে শরতের সাথে মিশে যাচ্ছে কাশফুলের সাথে, কিছুদিন যাবৎ প্ল্যান ছিল আসবো, তো আজকে এসে মানে খুবই ভালো লাগলো। আর এর চারদিকে প্রকৃতির সাথে এমনকি মানুষের সাথে ঘোরাফেরা করতেছে, আর সামনে এই পুজো, সব কিছু মিলে একটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, আর ওভারঅল খুব ভালো লাগতেছে এখানে এসে। আর এই তো অনেক ভালো লাগতেছে এখানে আসছি, মানে হচ্ছে এত যানজটের মধ্যে একটু নিরিবিলি একটা জায়গা আর এত কাশফুল দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করতেছি। মানে করোনার মধ্যে দেখা যায় যে আমরা সবাই ঘরে মানে বের হতে পারি নাই, করতে পারি নাই, তো এখন একটা সুযোগ পেয়েছি সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরির একটা সুযোগ আছে, তো এই জন্য সব মিলে এখানে ভালো লাগতেছে। করোনার এই যে একটা প্যান্ডেমিকের যে একটা ভয় সবার মধ্যে, এই জিনিসটা আস্তে আস্তে একটু বাচ্চারাও কাটায় উঠতে পারতেছে, এই সব মিলে ভালো লাগতেছে আমাদের। যে আমরা এখানে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানে আসছি, এখানে বেশ অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে কাশফুল, কাশফুলের একটা ইশার মতো আছে, তো এখানে অনেকেই আসছে, আমরাও আসলাম আর কি ঘুরতে শরতের এই সময়টাতে। এই যে এখন আমাদের ক্যাম্পাসে অনেক বেশি কাশফুল ফোটে, আর আমার মনে হয় যে মানে বরিশালের মানে অধিকাংশ মানুষই এখানে ঘুরতে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই। আমরাও এসেছি বান্ধবীরা মিলে এখানে ঘুরতে, আরও আরও লোকজন দেখছি যে ঘুরতে এসেছে, মানে সেটা দেখেই মানে নিজেদের অনেক ভালো লাগছে যে আমাদের ক্যাম্পাসে এত মানুষ এসেছে ঘুরতে, আর আমরা নিজেরা বের হয়েছি আজকে বান্ধবীরা মিলে, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা বান্ধবীরা মিলে অনেক ছবি তুলেছি, আর চারিদিকে মানে কাশফুল, বোঝাই যাচ্ছে যে শরৎকাল এসে গেছে,
মানে আমরা খুবই ভালো অনুভূতি মানে আমাদের মনে এখন। হ্যাঁ সত্যি বলতে খুবই ভালো লেগেছে। এখানে কাশফুল তো আগে কখনো আসিনি, আজকে মানে শুনেছি যে এরকম স্টেডিয়ামে নাকি অনেক সুন্দর এরকম কাশফুল, তো তাই আসলাম, তো ভালো লেগেছে। এই তো সাধারণত এটি শরৎকালের আমাদের কাশফুলটা শরৎকালে হয়ে থাকে। এটি আসলে ওইরকম স্পেসিফিক যে আপনি শরৎকালে যে ডিউরেশনটা পুরো ডিউরেশনটা জুড়েই কিন্তু এটি আসলে আমরা এটি দেখে থাকি। আমাদের সাধারণত নদীর তীরবর্তী এলাকা যেটি বা আমাদের যে চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে সাধারণত বেশি হয়ে থাকে।